হাসিনার ছেলে সজীব জয় নিউ ইয়র্কে ক্লেম করেছিল যে তাকে নাকি কে মারতে চেয়েছে, বাংলাদেশ আমেরিকায় তাকে কে নাকি মারতে চেয়েছে, মেরে ফেলবে। এই মেরে ফেলার কথা যখন বলছে তখন ওইখানে সে কয়েকজন লোকের নাম বলছে এবং এটা ইচ্ছা করে তাদের নামগুলো বলছে। এখানে একটা ছেলে বিএনপির একজন কর্মী, সে সজীব ওয়াজেদের ব্যাংকের স্টেটমেন্ট বের করতে চেয়েছিল থ্রু এফবিআই, এ ব্যাপারে সে কিছু লোককে ঘুষ দিয়েছিল এবং এক্ষেত্রে ওই সিজার নামের ওই ছেলেটাকে সাহায্য করেছিল নিউ ইয়র্কের এক রিক্সাওয়ালা, মিজানুর রহমান মিল্টন আরেক রিক্সাওয়ালাও তার সাথে ছিল। তো ওইখানে এই মিজানুর রহমান মিল্টন এবং সিজারের বিরুদ্ধে মামলা করতে গিয়ে জয় মামলা করে নাই, এফবিআই একটা মামলা করেছে যে তাদেরকে ঘুষ দেওয়া হয়েছে। এখন এই মামলার সাথে হাসিনা শেখ এবং তার ছেলে একটা ফন্দি বের করেছে যে সজীব জয়কে কেউ মারতে চাইছে। আসল উদ্দেশ্যটা কি ছিল? আসল উদ্দেশ্য ছিল বরেণ্য সাংবাদিক শফিক রেহমান এবং বরেণ্য সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে এটার সাথে জড়ানো। আচ্ছা, মাহমুদুর রহমান সাহেব এবং শফিক রেহমান সাহেব এই সজীব ওয়াজেদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে ওনাদের কোনো ইন্টারেস্ট ছিল না, ওনারা এর সাথে জড়িত না এবং তাদেরকে মারার ব্যাপারে তাদের কোনো ভূমিকা ছিল না। এই মামলাটা যখন হয়েছে নিউ ইয়র্কে সিজার অ্যারেস্ট হয়েছে এবং তথাকথিত বিএনপির মিজানুর রহমান মিল্টন সরকারের সাক্ষী হইয়াও একটা কাজ করেছে। মিল্টন কমিশনার এবং নিরুনীল আপনাদের অবগতির জন্য দ্বারা জানাই, এফবিআই কে ইনফরমেশন দিছে মিজানুর রহমান মিল্টন যে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া নাকি জঙ্গিদের নেতা, যার ফলশ্রুতিতে আমেরিকান ফেডারেল কোর্টে এই কেস ডিসমিস হয়ে গেছে এবং মাহমুদুর রহমান সাহেব এবং শফিক রহমান সাহেবকে এই কেস থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু হাসিনা শেখ এবং সজীব আহমেদ ওয়াজেদ এরা দেশে গিয়ে বানর মুখ কামাল তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী তারা একত্রে আলোচনা করে ষড়যন্ত্র করে আমেরিকার এই মামলার রেফারেন্স দিয়ে তারা মাহমুদুর রহমান সাহেবকে গ্রেফতার করেছিল, শফিক রহমানকে তারা গ্রেফতার করেছিল। হোয়ারাজ যেখানে অরিজিনাল মামলাটা নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে হয়েছে ওই মামলা ডিসমিস হয়ে গেছে। এখন ওই মামলা ছিল, উনি এই মামলা চলাকালীন সময় চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন এবং উনি গতকালকের বা পরশু দিন দেশে ফেরার পরে ওনাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং ওনাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এখন বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন মানুষ সাজাকালীন অবস্থায় যদি বাইরে যায় এবং দেশে ব্যাক না করে, আইনের ভাষায় তাকে বলে ফেরারি হয়ে যাওয়া, উনি দেশে ফিরেছেন, ওনাকে আমার মনে হয় জাস্ট প্রোটোকলের জন্য একদিন দুই দিন পাঁচ দিন হাজতে রাখা হতে পারে, যেটা উনি ডিজার্ভ করেন না কারণ উনি কোনো অন্যায় করেন না, এর জন্যই হয়তো হাজতে রাখা হয়েছে বা অন্য কিছু। এই বিষয়টা নিয়ে আমি প্রথমে মিলন কমিশনার আপনার কাছ থেকে শুনতে চাইবো, এই বিষয়টাকে কি আপনি আমার ওয়েতে দেখেন না এই ব্যাপারে আপনার অন্য কোনো মন্তব্য আছে মাহমুদুর রহমান সাহেবের ব্যাপারটা নিয়ে? সরি আমি ইন্টারফেয়ার করি, ওই যে মিজানুর রহমান মিল্টন কে, উনি কে, বিএনপির কি, উনি বিএনপি এখানে নিউ ইয়র্কে? আমি আপনাকে দেখতে পাচ্ছি না। উনি নিউ ইয়র্কে বিএনপি করেন, উনি নিউ ইয়র্কে বিএনপি যে স্ট্রাকচারাল ফর্ম আছে এখানে সে বিএনপি করে, বিএনপি নিজেকে একজন নেতা অথবা কর্মী দাবি করে। আচ্ছা আচ্ছা, কেউ দাবি করলে তো আর হাজার হাজার লাখে লাখে কর্মী, তো দাবি করলে তো করার কিছু নাই, হ্যাঁ, আর বলারও কিছু নাই। হ্যাঁ, বিএনপি এমন একটা সমুদ্রের মতো দল যে কোন জায়গা দিয়ে কে কোন কর্মী বুঝা বড় দায়। আচ্ছা, মাহমুদুর রহমান মানে মাহমুদুর রহমান সাহেব একজন ভালো ব্যক্তি এবং সজ্জন ব্যক্তি বাংলাদেশের পারসেপশনে, উনিও দশজন যদি ভালো ব্যক্তিও থাকে তার মধ্যে উনি একজন। আমরা যতটুকু শুনলাম এবং জানলাম যে গতকালকে সে আসছে, আসার পর কোর্ট সারেন্ডার করা, আমাদের দেশের নিয়ম অনুযায়ী কোর্ট সারেন্ডার করার দরকার একটা মিথ্যা মামলা, সজীব ওয়াজেদ জয়ের এই মামলায় সে হাজির হয়ে জামিন নিতে হয়। এই নিয়ম অনুযায়ী সে জামিনে গেছেন এবং তাকে ফেরারি দেখাইয়া তাকে জেল হাজতে প্রেরণ করছে। আমরা আশা করব
অবশ্যই উনি কিছুদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবেন। আপনার কি মনে হয়, আমি যদি এমনি জিজ্ঞাসা করি কথাটা সত্যি, কিন্তু উনি আমার কেন জন্য মনে হয় এই যে এখন হাজতে উনি কষ্ট পাচ্ছেন, উনি শারীরিক ভাবে অসুস্থ, বিভিন্ন রোগের মেডিকেল অ্যাটেনশন দরকার, এই মুহূর্তে উনাকে হাজতে এক ঘন্টা রাখাও আমার দৃষ্টিতে অমানবিক। আপনি কি আমার সাথে একমত? একমত। ওকে, আমি সেম কথাটা নিরুনীরা আপনাকে জিজ্ঞাসা করব। নিরুনীরা, আপনার কি মনে আছে মাহমুদুর রহমান সাহেবের উপরে কুষ্টিয়া হাজতে যখন নিয়েছিল, তখন আপনি আমার সংগঠন উই আর দ্য পিপল, আমরা ডাইভার্সিটি প্লাজায় আমরা আন্দোলন করেছি, ওই আন্দোলনে আমরা ওনার মুক্তি নিয়ে কথা বলেছি, ওনার সুস্থতা নিয়ে কথা বলেছি, ওনার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এই যে উনি হঠাৎ করে দেশে গেলেন এবং ওনাকে সাংবিধানিক উপায়ে আইনের ভিত্তিতে হোক যেভাবেই হোক হাজতে পাঠানো হয়েছে, এই মুহূর্তে উনি কি এই হাজত বাস এক ঘন্টার জন্য উনি কি ডিজার্ভ করেন, নাকি ওনাকে রাইট ওয়েতে হাজত থেকে ছেড়ে দেওয়া উচিত ছিল? জেকব ভাই, আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি বলবো সে এক সেকেন্ড হাজতে থাকা সে ডিজার্ভ করে না, কারণ যেহেতু মামলাটাই ছিল মিথ্যা মামলা, এটা সারা বাংলাদেশের প্রতিটা মানুষ জানে যে তাকে একটা মিথ্যা মামলায় তাকে এই কেসগুলো করা হয়েছে এবং সে অ্যাটেন্ড করতে পারে না। কেন সে অ্যাটেন্ড করবে? সে যদি জানে আমাদের দেশের বিচার ব্যবস্থা এরকম হচ্ছে, তা আমি তো বলবো যে তার সে যে অ্যাটেন্ড করে নাই বা দেশের বাইরে ছিল, এইটাই তখনকার জন্য তার সঠিক সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি। আর এখন সে দেশে গেছে, আর এই যে আয়নাঘর থেকে শুরু করে সব কিছু যে সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছে, তাই সেকেন্ডের মধ্যে শেষ কে বা কাহারা করলো, এটা যদি হয়ে থাকে তাহলে আজকে কেন মাহমুদুর রহমান সাহেবকে হাজতে যেতে হলো? এটা তো যাওয়ার কথা না, কারণ ঘোড়াঘাটে গেলে তো মামলাটাই তো ছিল মিথ্যা, সবকিছু তো একটা জঙ্গি খেলা ছিল এই শেখ হাসিনার, তো শেখ হাসিনার জঙ্গি খেলার জন্য এত ফর্মালিটিজ এর কি দরকার? আমি যদি জানি যে আমার ঘোড়াঘাটেই ভুল, আমি জানি আমি আইনি বিষয়ক অতটা এক্সপার্ট না, তাহলে এখানে এক্ষেত্রে তো আমার নর্মাল সেন্সে বলে যে সূত্রতে আমার সূত্রই যদি ভুল থাকে তাহলে সেটা কনক্লুশনে এসে আমি কিসের রেজাল্ট খুঁজবো? এটা তো এক সেকেন্ডের জন্য তো হওয়া উচিত না, সে তো দেশে পৌঁছানোর আগে এটা পেপার ওয়ার্ক কমপ্লিট হওয়া দরকার ছিল, এগুলো অটোমেটিক ডিসলভ হওয়া দরকার ছিল, যতগুলো বাংলাদেশি মিথ্যা মামলা আছে বা হয়েছে এই স্বৈরাচারের সময় কোনো কেসই আমার মতে কোর্টে ওঠা উচিত না, কারণ দেশের প্রতিটা মানুষ এবং আইন বিভাগের প্রতিটা আইন বিষয়ক যারা আছেন তারা সবাই জানে সবকিছু মিথ্যার উপরে চলছে, তাই কেন আমরা সেই মিথ্যাটাকে প্রাধান্য দিতেছি, কার জন্য, কিসের জন্য? এগুলো সবকিছু অটোমেটিক ভ্যানিশ হওয়া দরকার এবং নতুন করে সবকিছু তৈরি করা দরকার।